শুভ সন্ধ্যা সম্মানিত সুধী, আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি এএইচ মোহাম্মদ, আজকের সম্মানিত স্প্যানিশ ভাষী পেরুভিয়ান বক্তার প্রবন্ধের বাংলায় ভাষান্তর করব। শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আটটি দেশের 21 জন প্রখ্যাত প্রফেসর, লেখক, গবেষক, মানবাধিকার কর্মী, কবি ও শিল্পী ও নির্মাতা তাদের মূল প্রবন্ধের আলোকপাত নিয়ে ওয়েবিনার আয়োজিত হচ্ছে। এবারের মূল প্রতিপাদ্য বিষয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সম্মেলন মুক্ত আসর এর উদ্যোগে বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির আয়োজন করতেছে। সহযোগী হিসাবে আছে স্বপ্ন 71 প্রকাশন, লন্ডন 1971, সিনু, ব্লু কিউব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ। গত 15 আগস্ট থেকে শুরু হয়ে আজকে 11তম দিনের 16তম সেশন। ওয়েবিনারটি 29 আগস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে শেষ হবে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের কাছে প্রবন্ধ উপস্থাপন করবেন সুদূর পেরুর প্রখ্যাত কবি, লেখক, প্রকাশক ও চলচ্চিত্র নির্মাতা ওয়াল্টার ভিয়ানুয়েভা আসাইয়া। তিনি বিশুদ্ধ গণিত ও সাহিত্য নিয়ে বিশ্ববিখ্যাত এবং 469 বছর পুরনো ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রখ্যাত বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সান মার্কোস পেরু থেকে পড়ালেখা সম্পন্ন করেন। তিনি 2001 সালে লুজ দে লিবার্তাদ পুরস্কারে পুরস্কৃত হন। তার বই ইমাখেন দেলা পাস অকুলতা বইয়ের জন্য। তার উল্লেখযোগ্য কিছু বই গল্প, যেমন বিখ্যাত গল্প সিং নুয়েভো সিয়েলো, কিশোর গল্প বা কিশোর উপন্যাস লা কনকেস্তা দেলা গ্রুপ বুরবুখা, কিশোর গল্প আর অন্যান্য কিশোর গল্প এং লস ওখোস দেল আরবোল, তার কাব্যগ্রন্থ লা ওয়েগেরা ই লা ইলাসিয়ন, তার পরিচালিত চলচ্চিত্র লাইপিক, শর্ট ফিল্ম ক্যামিলা, ডকুমেন্টারি লা ফর্মা দেল আর্থ। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু ফার্স্ট ওয়েবিনার অন বাংলাদেশ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2020। ইট হ্যাজ বিন স্টার্টিং সিন্স 15 আগস্ট 2020। টাইটেল অফ দিস ইয়ার অফ দিস ওয়েবিনার গ্রেটেস্ট বেঙ্গলি অফ অল টাইম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইটস অর্গানাইজিং বাই বাংলাদেশ হিস্ট্রি অলিম্পিয়াড ন্যাশনাল কমিটি আন্ডার অ্যান্ড নন প্রফিটেবল অর্গানাইজেশন মুক্ত আসর দ্যাটস অফিস ইন ঢাকা বাংলাদেশ। Here in this webinar, 21st renowned professors, writers, human rights activists and researchers, poets, filmmakers and artists from Bangladesh, Canada, India, Nepal, Pakistan, Peru, United States of America, United Kingdom has been presenting their own articles on Bangabandhu Sheikh Mujibur Rahman. And this webinar has our honorable co-organizers are Sopno 71 প্রকাশন, লন্ডন 1971, সিনু সায়েন্স ইন ইউ, ব্লু কিউব, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। টুডে 11th ডে অফ দি 16th সেশন অফ দিস ওয়েবিনার অ্যান্ড টুডে আওয়ার পার্টিসিপেন্টস ফ্রম পেরু, এ মডার্ন অ্যান্ড রিয়েলিস্টিক পোয়েট, অথর, রাইটার, পাবলিশার্স অ্যান্ড ফিল্ম মেকার মিস্টার ওয়াল্টার ভিয়ানুয়েভা আসাইয়া। He's going to present his article on Bangabandhu in Latin America. Muy buenos días a todos, americanos, latinos y gentes de habla españoles. Bienvenido al primero conferencia sobre Bangabandhu Sheikh Mujibur Rahman 2020. Buenos días. He estado comenzado desde el 15 de agosto hasta 29 de agosto de 2020. El título de webinar es El mejor bengalí de todos los tiempos, Bangabandhu Sheikh Mujibur Rahman.
y este año, el 17 de marzo 2020, cumplió 100 años cumpleaños del gran líder y padre de la nación Bangabundu como amigo de la Bangla, Sheikh Mujibur Rahman. El organizador de la conferencia es Comité Nacional de la Olimpiada de Historia del Bangladesh, un iniciado por Mukta Ashur, es una ONG en Bangladesh, oficina en La Dhaka. Este webinar, los 21 eminentes catedráticos, escritores, investigadores, actividades de derechos humanos, poeta, cineasta y artista de Bangladesh, de los países de Bangladesh, Canadá, India, Nepal, Perú, Estados Unidos de América y Reino Unido han presenciado su artículo sobre Bangabundu Sheikh Mujibur Rahman. Y nosotros los coorganizadores son Sopno Ekator, Procasón, London 1971, SINU, Blue Cube, Dhaka University Research Society. Hoy día 11 de las 16 sesiones por este webinar y ahora nosotros, participantes del Perú, como representantes de América Latina, señor Walter Villanueva Azaña. Él va a presentar su artículo sobre Bangabundu en latinoamericanos. Señor Walter es un escritor, editor y realizador visual, estudió matemática pura y literatura en la Universidad Nacional Mayor de San Marcos. Obtuve en Poesía el premio Luz de la Libertad 2011 con su libro Imagen de la Paz Oculta. Fui primera finalista en el concurso de ficción 2004 con su cuenta Sin Noveno Cielo, organizado para Casa Sur y The Rockefeller Foundation. Ha publicado la novela infantil La Conquista de la Burbuja, Parlamento Andino 2008, El Cuenta Infital en los Ojos del Árbol, En Cuenta Sin Nuevo Cielos, Nuevos Cielos, y el poemario Una Luz tramando la sombrosa y las hoguera y la ilusión. Ha dirigido talleres de escritora en diversas unidades educativas de Bolivia. Ha suplicado por la Fundación Compa, Comunidad de la Productor del Arte. También en la Universidad Mayor de San Andrés, en Bolivia, ha participado en las ferias internacionales del libro de la Lima, Santiago de Chile y Bolivia. Fui editorial ejecutivo de edición SM, Pearson Education y editorial Bruno. Además, es director fundador de la editorial Manu Salada, estudio dirección de cine en la IPIC, ha dirigido la cortometraje Camila 2016 y la documental La Forma del Arte 2018. Por favor, señor Walter, presentamos su artículo. Buenos días, Mohamed. Muchas gracias por la presentación y por la invitación a participar en esta conferencia. En primer lugar, expreso mis saludos a la honorable presidenta del Comité Nacional de la Olimpiada de Historia de Bangladesh, escritora Selina Hossain, así como al secretario general Abul Sayed. Asimismo, saludos especiales a Hans Mohamed, quien desde hace 8 años persevera en un acercamiento entre Bangladesh y América Latina. A los participantes y especialmente al querido pueblo de Bangladesh, mis deseos de éxitos. Para mí es un gran honor acercarme al imaginario colectivo del pueblo bangladesí,
a partir de la figura histórica de Bangabandhu Sheikh Mujibur Rahman. Shubho Sokal. Upasthapok Mohammad ke ebong ei sommelone ongsho newar jonno apnaderke janai onek dhonnobad. আমি বাংলাদেশের জাতীয় ইতিহাস অলিম্পিয়াড কমিটির সম্মানিত সভাপতি লেখিকা সেরিনা হোসেনকে জানাই অনেক শুভেচ্ছা এবং তার জেনারেল সেক্রেটারি আবু সাইদকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এইচএস মোহাম্মদকে, যে দীর্ঘ 8 বছর ধরে আমাদের সাথে ল্যাটিন আমেরিকা এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক বানানোর চেষ্টা চালাচ্ছে। সম্মেলনে অংশগ্রহণকারী এবং বিশেষ করে আমার প্রিয় বাংলাদেশ এর মানুষকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমার জন্য এটা অনেক বড় সম্মাননা ও গর্বের বিষয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন বিখ্যাত নেতার উপলক্ষে যে সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে Confieso que mi primer acercamiento a la historia y cultura de Bangladesh fue a raíz de mi amistad con Hans Mohammad. Lo conocí en el 2014 cuando realizaba la traducción del libro La madre del escritor Anisul Hok del Bangla al español. আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও মোহাম্মদকে, কারণ তার সাথে পরিচয় হওয়ার পর থেকে, বিশেষ করে তার বই যখন সে 2014 সালে লামাতে অনুবাদ করতেছিল আনিসুল হকের বিখ্যাত মা বইয়ের, তখন থেকেই আমি বাংলাদেশের প্রতি আরও বেশি জানতে এবং বুঝতে শিখেছি বা জানার আগ্রহ তৈরি হয়েছে। Me enteré de cómo fue la lucha por la independencia de Bangladesh allá por el año de 1971, cuando el ejército pakistaní atacó la ciudad de Dhaka. Estos lazos de amistad con Mohammad han continuado en la perspectiva de realizar las traducciones de autores peruanos al idioma bangla. আনিসুল হকের উপন্যাস থেকে, বিশেষ করে লামাতে পড়ার পরে 1971 সালে যে ঢাকাতে পাকিস্তানি বাহিনীগুলো আক্রমণ করেছিল, বাংলাদেশের স্বাধীনতার ঘটনাগুলোর বিবরণ জানতে পারি, বিশেষ করে মোহাম্মদের সেই লামাতে বই থেকে। Por eso expreso desde Perú mi agradecimiento por la traducción de las obras del poeta y escritor César Vallejo. আমি অনেক ধন্যবাদ জানাই মোহাম্মদকে তার আরো বিশেষ অনুবাদ করার জন্য, যে সে কবি বা পেরুর জাতীয় কবি ও লেখক সেজার ভাইয়াকে সেজার ভাইয়াকের পাপুয়াঙ্কি বইকে অনুবাদের জন্য কাজ করতেছে এবং খুব শীঘ্রই আশা করি এই গল্প বাংলাদেশি ভাষী মানুষরা শুনতে পাবে বা পড়তে পারবে বা উপভোগ করতে পারবে। Más temprano que tarde, el cuento Paco Yunque y la novela El Tuxteno se podrán leer en Bangla para el disfrute de los lectores bangladesíes. Mi participación en esta conferencia internacional por los 100 años de nacimiento desde una mirada latinoamericana, específicamente desde el país Perú, representa una forma de reflexionar sobre el significado que tienen sus dirigentes con sus naciones, así como los mejores hijos que, tanto en Bangladesh como en los países de América Latina, sacrificaron sus vidas con el propósito de alcanzar una mejor sociedad. আমি বিশেষভাবে এই বিশেষ সম্মেলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 শতবর্ষ বার্ষিকী উপলক্ষে অংশগ্রহণ করতেছি ল্যাটিন আমেরিকার
দেশমের মধ্য থেকে পেরু থেকে অংশগ্রহণ করতেছি এবং আমার মূল প্রতিপাদ্য বিষয়ে ল্যাটিন আমেরিকার মানুষদের দৃষ্টিতে শেখ মুজিবুর রহমান, তারই কথা আমি আজকে বলবো। এখানে বাংলাদেশ ও ল্যাটিন আমেরিকাতে আমেরিকার যারা আপন আপন দেশের শ্রেষ্ঠ সন্তান তাদের নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ল্যাটিন আমেরিকাতে এবং বাংলাদেশে, তাদের বিষয়ে মূলত আমার এই প্রতিপাদ্য বিষয় বা আমার প্রবন্ধতে আমি আলোচনা করব। La intención del presente artículo es dar una visión alternativa a la lectura que esos hechos de violencia política generaron en la sociedad de Bangladesh desde una mirada latinoamericana, incorporando como elementos determinantes los procesos represivos y su articulación en un contexto histórico internacional de Guerra Fría y de movimientos de liberación nacional. তারা নিজের দেশের জন্য নিজের দেশের শোষিত সমাজকে মুক্ত করার জন্য জীবন উৎসর্গ করেছিল, বিশেষ করে তাদের দৃষ্টির উপর ভিত্তি করে আমার মূল প্রবন্ধটি উপস্থাপিত করব। বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক সহিংসতার ক্রিয়াকলাপ আলোকপাত করব ল্যাটিন আমেরিকা এবং বাংলাদেশের মধ্যস্থ করব। Se ha revisado críticamente la literatura que se generó sobre el tema y se ha establecido los momentos más relevantes y problemáticos que reafirman la valoración histórica de Bongobundu Sheikh Mujibur Rahman. Otra vez, por favor. Para ello se ha revisado críticamente la literatura que se generó sobre el tema y se ha establecido los momentos más relevantes y problemáticos que reafirman la valoración histórica de Bongobundu Sheikh Mujibur Rahman. একটি জাতির মুক্তির জন্য আন্দোলন রূপে একটি জাতির একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিকোণ এটাকে তার ক্রিয়াকলাপ বা তাদের নেতৃত্বগুলো এগুলা ঐতিহাসিকভাবে প্রমাণিত হবে এই আমাদের এই দৃষ্টিকোণ দিয়ে। Iniciaré mi disertación conversando sobre lo que ocurrió en esa parte del continente latinoamericano en las décadas de 1960 y 1970 del siglo XX, para situarlo en un análisis comparativo en la realidad bangladesí, teniendo en cuenta los acontecimientos ocurridos en 1971. ঐতিহাসিক প্রেক্ষাপট যেমন কোল্ড ওয়ার, আন্তর্জাতিক বিভিন্ন চাপের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সময়টা অতিবাহিত করছে সেসবের বিবেচনা, সে সময় তার দক্ষতার সাথে তার বিশেষ নেতৃত্ব এবং তার সিদ্ধান্তগুলো আমি মনে করি বিংশ শতাব্দীতে যেমন 1960 এবং 70 দশকে ল্যাটিন আমেরিকায় মহাদেশে ঘটেছিল সেসবের মধ্যে একটি সমতুল্য বা তুলনামূলক বিশ্লেষণ ধর্মী একটা কথা বলছে। Durante las décadas de los 60 y 70, América Latina vivía momentos de turbulencia política, social en diferentes aspectos. শুধুমাত্র আন্দোলনকে বেগবানের জন্য তাদের চেষ্টা ছিল সবাইকে বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে দেশের জনগণকে সর্বদিক থেকে হেফাজত রাখা। No solo en el campo de las protestas populares y los movimientos revolucionarios, sino también en las estrategias de quienes tenían el poder y buscaban a toda costa conservarlos. Por un lado, la acción colectiva del pueblo organizado en sus diversas modalidades adquirió un protagonismo central, al punto que llegó a producir rupturas institucionales. শুধুমাত্র তাদের আন্দোলনকে বেগবানের জন্য না, তাদের চেষ্টা ছিল সবাইকে বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে তাদের দেশের জনগণকে সব দিক দিয়ে ঠিক রাখা। অন্যদিকে একটি আন্দোলন এবং সংগঠিত লোকদের সম্মিলিত কর্ম তাদের বিভিন্ন প্রচেষ্টা
প্রাতিষ্ঠানিক বিভিন্ন নীতি নির্ধারক যারা থাকে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করারই যেমন মূল উদ্দেশ্য থাকে ছোট ছোট আন্দোলন বা বিভিন্ন রকমের রেভলিউশন। Estos movimientos sociales desenvueltos en Perú, Colombia, Bolivia, Argentina, entre otros países, eran los medios para hacer visibles las reivindicaciones, propuestas, demandas y problemas sociales existentes. En palabras del historiador Guillermo Almeida, 2008, las luchas sociales son como los ríos cárcicos que a veces dejan la superficie y parecen hundirse en la arena para aparecer algunos kilómetros más abajo, reforzados por otras surgientes y por las aguas subterráneas y proseguir su camino hacia el mar. এই সামাজিক লাতিন আমেরিকার যে সামাজিক আন্দোলনগুলো যেমন পেরু, কলম্বিয়া, বলিভিয়া, আর্জেন্টিনা, অন্যান্য দেশে ধীরে ধীরে বিকশিত হচ্ছিল সেই 60-70 দশকে, এর মধ্যে বিভিন্ন সামাজিক সমস্যাগুলো তারা দৃশ্যমান করতে পেরেছিল। আর্জেন্টিনার এক বিখ্যাত ইতিহাসবিদ গুয়েরমো আলমেরা 2008 সালে তার এক কথায় বলেছিল এরকমভাবে যে সমাজের যে সমস্যাগুলো বা সমাজের মধ্যে যে আন্দোলনগুলো এগুলা কার্সিকস নদীর মতো, এখানে নদীর উপরে সমস্যাগুলো যেমন ভেসে থাকবে, ভেসে থাকার পরে নদীর পৃষ্ঠতে অনেক সময় দাবিত থেকে যায় নদীর পৃষ্ঠের বালুর মধ্যে, আবার কয়েক কিলোমিটার দূরে, আর এই ভূগর্ভস্থ সমস্যাগুলো থাকতে থাকতে যখন উজ্জীবিত হয় এবং পানির শক্তি দিয়ে উজ্জীবিত হতে পারে তখন সেই সুদূর সমুদ্রের দিকে প্রবাহিত হতে থাকে। নিঃসন্দেহে লাতিন আমেরিকার দেশগুলোর জন্য 60-এর দশকে কিউবার বিপ্লব একটি তারই উদাহরণ। Sin duda, para las naciones latinoamericanas, la década de los 60 estuvo marcada por la influencia de la Revolución Cubana. En 1959, Fidel Castro y sus guerrilleros lograron tomar la ciudad de La Habana y con este hecho se marcó un hito histórico. A mí me acuerdo que en 1969, Fidel Castro tomó la ciudad de La Habana y se marcó un hito histórico. Su trascendencia rápidamente traspasó las fronteras cubanas. En el Perú, en 1965, el movimiento de izquierda revolucionaria liderado por Luis de la Puente Uceda abrió 3 frentes guerrilleros, Cusco, Junín y Piura, después de recibir entrenamiento en Cuba. 2 años antes, otro grupo guerrillero, el Ejército de Liberación Nacional, intentó ingresar al Perú por la región de Madre de Dios, siendo abatidos mientras navegaban, falleciendo allí el joven poeta Javier Herob. কিউবার সেই হাভানা বিজয়ের বিষয়টা এর তাৎপর্য গুরুত্ব সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে, স্পেশালি ল্যাটিন আমেরিকার দেশগুলোতে। যেমন 1965 সালে পেরুতে লুইস দে লা পুয়েন্তে উদেসা কিউবা থেকে প্রশিক্ষণ নিয়ে যখন 3টি গেরিলা ফ্রন্ট কুসকো, হুনিন এবং পিউরাতে খুলে তার 2 বছর পর আগে লিবারেশন আর্মি নামে একটি গেরিলা গোষ্ঠী মাদ্রিদে দিওস অঞ্চল দিয়ে পেরুতে প্রবেশের চেষ্টা করেছিল। সে সময় তরুণ কবি জাভিয়ের এরাউত মারাও গিয়েছিল। Por otro lado, en el camino contrario a los movimientos populares, se acentuó el proceso de represión, militarización y los golpes de Estado. এবং এর মধ্যে দিয়ে ধীরে ধীরে একদল সামরিক শাসক গোষ্ঠী ল্যাটিন আমেরিকার দেশগুলোতে যুদ্ধমূলক কাজ করা নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছিল। De manera sistemática y estratégica, las clases dominantes utilizaron la forma del golpe de Estado como una manera de capturar el Estado a través de instituciones militares. মূলত তারা
এই আর্মি গোষ্ঠী বা শাসক গোষ্ঠী যারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশ শাসন এভাবে দেশগুলোকে দখল করতেছিল, তারা কিছু শাসক রাজনৈতিক ভাবে দেশের সম্পদকে ব্যবহার করে যুদ্ধময় পরিস্থিতি অবস্থাপন করেছিল। Para ello emplearon una infraestructura propia de una situación de guerra, con recursos obtenidos del erario nacional. যাতে সহিংসতা আরো বিশেষভাবে পুরো ল্যাটিন আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়ে। La toma violenta del Estado, en cuyo seno descansaba el poder político mismo, se convirtió desde la década de 1960 en una práctica recurrente de las instituciones de defensa nacional, constituyéndose no solo en actores fundamentales del proceso de cambio que sufrió el continente latinoamericano, sino en garantes del curso irreversible que este proceso adoptó en los años siguientes. যাতে করে শুধু ভূ রাজনীতি অস্থিরতার সৃষ্টি হয়নি, তার সাথে এদেশ এই ল্যাটিন আমেরিকার দেশগুলোতে সাধারণ মানুষগুলো খুব কষ্টের ভোগান্তিতে শুরু করে। যদিও পরবর্তী বছরগুলোতে তা ধীরে ধীরে শেষ হয়ে যায়, কিন্তু সেই 1960-এর দশকে 60-70-এর দশকে এক সামরিক অভ্যুত্থানের সময়ে সাধারণ মানুষ রাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষ বিশেষভাবে উৎপীড়িত হচ্ছিল বা হয়ে আসতেছিল। Los casos más relevantes y ejemplificadores de este nuevo escenario fueron el golpe de Estado ocurrido en Perú el 3 de octubre de 1968, liderado por el general Juan Velasco Alvarado, con el apoyo de las Fuerzas Armadas. এরকম এক সবচেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত হচ্ছে যেমন পেরুতে 1968 সালের 3 অক্টোবর জেনারেল খুয়ান ভেলাস্কো আলভারাদো তার সশস্ত্র বাহিনী নিয়ে পেরুতে একটি গণ অভ্যুত্থান করেছিল। Así como el golpe militar contra el gobierno de Salvador Allende en Chile en 1973, dirigido por el general Augusto Pinochet. En esa misma década también hubo otros golpes militares, como el de Bolivia, 1971, Uruguay, 1973, y algo más tarde, Argentina, 1976. ঠিক একইভাবে চিলিতে সালভাদর সরকারের বিরুদ্ধে 1973 সালে আগস্টো পিনোচেট এর সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিল। ঠিক আরো অন্যান্য দেশ যেমন বলিভিয়াতে 1971 সালে, পেরুতে, উরুগুয়েতে 1973 সালে, তার কিছু পরে আর্জেন্টিনাতে 1976 সালে ল্যাটিন আমেরিকাতে সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। De esta manera, los golpes iniciaron una época nefasta en América Latina. Se implementó una estrategia militar represiva de carácter internacional. En los países del sur, como Chile, Argentina y Perú, se aplicó la llamada Operación Cóndor, promovida por Estados Unidos. তাদের চরিত্র, তাদের রূপ সবসময় একই, এবং তাদের যে কৌশল এবং মানুষদেরকে নিঃশেষিত করার যে ব্যবস্থাপনা, আন্তর্জাতিকভাবে সামরিক শাসকগুলো সবসময় একই রকম হয়ে আসছিল। এবং সেক্ষেত্রে তখন যুক্তরাষ্ট্র তথাকথিত এক রকমের কন্দর অপারেশন যেমন চিলি, আর্জেন্টিনা এবং পেরুতে সংঘটিত করেছিল। El propósito era erradicar de la región no solo los movimientos de la izquierda marxista-leninista, sino también la conciencia crítica y los partidos políticos opositores al modelo económico. Tader ei operation shudhu
তাদের উদ্দেশ্য ছিল অঞ্চলটি কেবল মার্ক্সবাদী লেলিনবাদী বামপন্থী যারা ছিল তাদেরকে বন্ধ করা না, তাদের আরো উদ্দেশ্য ছিল তাদের বিরুদ্ধে যদি কেউ অর্থনৈতিক বা অর্থনৈতিক মডেলগুলো যদি আলাদা করত তাহলে তাদের প্রতিও তারা নির্যাতন করত। এই সময় হাজার হাজার হত্যা নির্যাতন কারাভাস করেছিল যারা এই সে সময়ের শাসক গোষ্ঠীর বিপক্ষে ছিল বা শাসক গোষ্ঠীদের মদতকারী যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছিল তাদেরকে তারা খুব নির্মমভাবে হত্যা নির্যাতন এবং করেছিল। En ese periodo se produjeron miles de asesinatos, torturas, encarcelamientos y persecución contra los simpatizantes, activistas y otros sujetos vinculados con la ideología comunista. Solo por mencionar a las víctimas asesinadas durante la dictadura de Pinochet, según el Instituto Nacional de Derechos Humanos de Chile, publicada en 2011, la cantidad supera las 40.000 personas. চিলির ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী আগস্ট 300-তে তার একনায়কতন্ত্র শাসন সময়ে প্রায় 40,000-এর মতো মানুষকে সে সময় নিহত হয়েছিল এবং এটার অর্থ যে সেই দশকে সারা বিশ্বব্যাপী যে এই সামরিক একটা মানুষ সামরিক বৈশ্বিক নির্মূল যন্ত্রের মতো এই সামরিক শাসক গোষ্ঠীগুলো কাজ করতেছিল। En ese sentido, a partir de esa década, se desplegó una máquina global de exterminio. Por primera vez en la historia política de América Latina, los gobiernos, devenidos de los golpes militares, coordinaban de manera supranacional para perseguir, destruir, torturar y desaparecer los cuerpos de los activistas o militantes de la izquierda latinoamericana. ল্যাটিন আমেরিকার রাজনৈতিক ইতিহাসে সেই সামরিক অভ্যুত্থানগুলো সেই সময়ের ল্যাটিন আমেরিকার দেশগুলোতে বামপন্থীদেরকে হত্যা নির্যাতন বামপন্থীদের নাম বলে তাদেরকে হত্যা নির্যাতন ও তাদেরকে নিখোঁজ করে দেওয়া এগুলো সম্পূর্ণ শুধু ল্যাটিন আমেরিকাতেই সীমাবদ্ধতা ছিল না, সেই শাসক গোষ্ঠীর সেই সামরিক গোষ্ঠীগুলো সুদূর এশিয়া মহাদেশেও ছড়িয়ে পড়েছিল। Sin embargo, esa tragedia colectiva no solo se circunscribió a esa parte de América Latina, sino que también abarcó el lejano continente de Asia, que lo sufrió en carne propia. এবং এটা খুব ট্র্যাজেডিগত, এই ট্র্যাজেডিগুলো যেমন ল্যাটিন আমেরিকাতে বিভিন্ন রকম নির্যাতন নিষ্পেষিত হচ্ছিল আমেরিকা বিরোধী এবং যারা সংগঠন ছিল বা সামরিক অভ্যুত্থানের বিপক্ষে থাকা সামরিক শাসক গোষ্ঠীর বিপক্ষে যারা কাজ করতেছিল সেই বিষয়গুলো সম্পূর্ণ এশিয়া মহাদেশেও ধীরে ধীরে খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। El pueblo de Bangladesh experimentaría uno de los genocidios más terribles de su historia. El 25 de marzo de ese año, el ejército pakistaní atacó la ciudad de Dhaka. Detuvieron y secuestraron a Bangabandhu Sheikh Mujibur Rahman de forma ilegal. শোষণের যন্ত্রগুলা প্রবাহিত করতেছিল এশিয়া মহাদেশে, তারই ধারাবাহিকতায় 1971 সালে আমরা দেখব যে ঢাকাতে একটি ভয়ঙ্কর গণহত্যা পরিচালিত করে এবং একই বছরের 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা শহরটা আক্রমণ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবৈধভাবে গ্রেফতার করে নিয়ে যায়। No contento con ello, iniciaron una represión salvaje contra sus seguidores. Prendieron fuego a la residencia universitaria de mujeres y acribillaron con ametralladoras a quienes intentaron escapar. Según algunos historiadores, la cifra total de muertos no está por debajo de 500,000 de personas.
পাকিস্তানি শাসক গোষ্ঠী এতে শুধু সন্তুষ্ট হয় নাই যে তারা তারা শেখ মুজিবুর রহমানের বা মুক্তিকামী যত তার অনুগামী ছিল তাদের প্রতি চালায় বর্বর নির্যাতন। যেমন আমরা ভয়াল উদাহরণ হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাসভবনে তারা আগুন ধরিয়ে দেয়, বিশেষ করে ছাত্রী হোস্টেলে তারা আগুন ধরিয়ে দেয়, মেয়েদেরকে ধরে নিয়ে নির্যাতন করে, যারা পালানোর চেষ্টা করতেছিল তাদেরকে তারা মেশিন গানের বুলেট দিয়ে হত্যা হত্যা বা নির্যাতন চালায়। ¿Con estas muertes se pudo detener la voluntad del pueblo bangladesí? ¿Frenaron los deseos de libertad en Bongobundu Sheikh Mujibur Rahman? No. কিছু ইতিহাসবিদদের মতে মোটামুটি প্রায় অর্ধ মিলিয়ন মানুষ সে সময় নির্যাতিত হয়েছে। সে নির্যাতনে বা সে মৃত্যুতে মৃত্যুর সাথে কি বাংলাদেশে মানুষের স্বপ্ন বন্ধ করা যেতে পারে? মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশের স্বপ্ন কি তাকে থামিয়ে দিতে পেরেছিল? না, আমি বলবো না। Al contrario, las muertes y la represión afirmaron la voluntad de ser libres. El pueblo bangladesí participó en una guerra de guerrillas con el objetivo de ser independientes del dominio pakistaní. বিপরীত দিকে যদি আমরা দেখি, সেই গণহত্যা এবং নির্যাতনের কারণে হাজারো মৃত্যুর কারণে দমন নিপীড়ন আর স্বাধীনকামী মানুষগুলোর সেই জ্বালা যন্ত্রণা আরো বেশি তাদেরকে প্রত্যয়ে শক্ত করেছিল, তাদেরকে নিশ্চিত করেছিল তাদের আগামী সেই সংগ্রামকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশি জনগণ, পাকিস্তানের বাংলাদেশি জনগণ তারা আরো বেশি উদ্বুদ্ধিত হয়েছিল পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ হওয়ার জন্য, এবং তারা গেরিলা যুদ্ধে অংশগ্রহণ লিপ্ত হয়। গেরিলা যুদ্ধে অংশগ্রহণ Las convicciones de lucha, sabiduría y grandeza de Bongobundu Sheikh Mujibur Rahman se podría resumir en las palabras que el revolucionario cubano Fidel Castro dijo en la cumbre de los países no alineados en Argel en 1973. No he visto el Himalaya, pero he visto al Sheikh Mujibur. En realidad, en personalidad y coraje, este hombre es el Himalaya. Cubar biplobi neta Fidel Castro আলজেরিয়াতে নিরপেক্ষ দেশগুলোর সম্মেলন হয়েছিল 1973 সালে। সে সময় শেখ মুজিবুর রহমানের সংগ্রাম যেটা বাংলাদেশে সংগঠিত হয়ে গিয়েছিল 1971 সালে, সে বিষয়ে তার সাথে একটা ফিদেল কাস্ত্রো সংক্ষিপ্তভাবে একটা সে বিবরণ দেয় এরকমভাবে যে আমি হিমালয়ে দেখিনি, তবে শেখ মুজিবুর রহমানকে দেখেছি। ব্যক্তি তার ব্যক্তিত্ব এবং সাহস সেই হিমালয়ের সমান। La tragedia que vivió el pueblo de Bangladesh en 1971 y el liderazgo asumido por Bongobundu Sheikh Mujibur Rahman, con sus características de contexto histórico y social, estimulan en mí muchos recuerdos recientes. সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার নেতৃত্বের কথা, তার নির্দেশনে, তার নির্দেশে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কে উজ্জীবিত করেছিল আরো সংগ্রামী হতে, বিশেষ করে সেই 71 সালের ভয়াল ট্র্যাজেডি, বাংলাদেশের জন্য ভয়াল ট্র্যাজেডি হচ্ছে তার বঙ্গবন্ধুর আদেশের একটা সবচেয়ে দীর্ঘতম উদাহরণ, বা তার জনগণই তার সাক্ষী। Me parece bueno comentarles que mi país, Perú, también vivió una tragedia político-social. En las décadas de los 80 y 90 se desarrolló una guerra popular maoísta. Por un lado, el pueblo organizado en el Partido Comunista de Perú, bajo el liderazgo y la jefatura del doctor Abimael Guzmán, y por otro lado, el ejército peruano,
en representación de las clases dominantes, se enfrentaron en una guerra irregular de más de una década. আমার মনে মনে হয় যে ঠিক তেমনই একটি অভ্যুত্থান আমাদের দেশ আমার দেশ পেরুতে রাজনৈতিক সামাজিক ভাবে এই এরকম একটি ট্র্যাজেডির সম্মুখীন হয়েছিল যেটা 1980 এবং 1990 দশকে যখন মাওবাদী জনগণের উপরে পেরুর কমিউনিস্ট নেতা ডক্টর আবিমাইল গুজমানের নেতৃত্বে সংগঠিত হয়েছিল পেরুভিয়ানদের সংগঠিত হয়েছিল Derivado de este conflicto, miles de peruanos fueron encarcelados, asesinados, torturados, desaparecidos, expatriados y encarcelados. তাদেরকে বন্দি করে হত্যা চালায় নির্যাতন করে নিখোঁজ হয় এবং অনেকে কারাবন্দী হয়ে যায় এবং তারা দেশ ত্যাগ করে চলে যায় Personalmente viví en carne propia o sobreviví a las torturas infligidas por las fuerzas militares, a una matanza ordenada en la dictadura del expresidente Alberto Fujimori y a 10 años de prisión en una de las cárceles más seguras y tenebrosas del Perú, el penal Castro Castro. ব্যক্তিগতভাবে আমি আমার নিজের নিজের দিক দিয়ে বলতে পারি আমি তাদের তাদের মধ্যে একজন যে আমার উপরে সেই সামরিক বাহিনী নির্যাতন করেছিল যেমন প্রাক্তন প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি সে সময়ের স্বৈর শাসনমূলক গণহত্যা চালিয়েছিল এখন ফুজিমোরি আলবার্তো ফুজিমোরি পেরুর সবচেয়ে কঠিন অন্ধকার কারাগারে কাস্ত্রো কারাগারে তাকে 10 বছরের জন্য দণ্ড দেওয়া হয়েছে এবং এটা স্বীকার করা হয়েছে সেই এই অভ্যুত্থান চালিয়েছিল A pesar de todo esto, mis convicciones políticas por cambiar el mundo no han variado, no han cambiado. Al contrario, se han fortalecido con el paso del tiempo. Más aún, ahora que he conocido la experiencia de lucha del pueblo de Bangladesh y del papel histórico de Bongobundu Sheikh Mujibur Rahman. এত কিছুর পরেও আমার মনে হয় যে মানুষজন দেখতেছে যে সামরিক বাহিনীর বিভিন্ন রকমের নির্যাতন এখন এই বিশ্ব পটভূমিতে আমার দৃষ্টিতে রাজনৈতিক দৃষ্টিতে এখনো খুব একটা যে পরিবর্তন হয়েছে তা আমি মনে করি না তবে সময়ের সাথে সাথে আরও কখনো কখনো এই সামরিক বা গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়েছে আমি অনেক বেশি বাংলাদেশের জনগণের সেই লড়াইয়ের অভিজ্ঞতা আছে এবং বিশেষ করে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই ভূমিকা সম্পর্কে আমি আলোকপাত আমি বলতে মানে বলি এভাবে যে সেটাই একটি গুরুত্বপূর্ণ বিষয় Aunque Bongobundu Sheikh Mujibur Rahman fue asesinado en agosto de 1975, Sheikh Mujibur Rahman sigue ganando batallas más allá de la muerte, como el personaje del poema El Cantar del Mío Cid. আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে আমি এখন আমি অনেক বেশি এই সম্মেলন বা এই এখন বেশি আরো উদ্বৃত্ত হয়েছি যে বাংলাদেশ সম্পর্কে আরও বেশি নিখুঁতভাবে জানার জন্য এবং ঐতিহাসিক ভূমিকাগুলো জানার জন্য আমি বলতে চাই যে 1975 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল
কিন্তু আমি মনে করি যে এটা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই চরিত্র যেটা এলকান্তার দে মিও মিও সিদ, মানে এটা একটা স্প্যানিশ বীর এল সিদের মতোই একটা চরিত্র, যে চরিত্রে সিদ এর মৃত্যু হয়ে গেলেও তার যুদ্ধ বিজয় হইতে থাকে। আমি মনে করি শেখ মুজিবুর রহমান সেই 15ই আগস্টে মৃত্যুবরণ করলেও সেই সিদ মহান বীর সিদের মতো তার বিজয়ে সারা বাংলাদেশে আবহমান থাকে, চলতে থাকে। Bien, agradecerte si hay alguna inquietud. Sí, ya, porfa, dime, Walter. Si hay alguna inquietud, algún comentario al respecto, en realidad agradecerte por esta participación. Deseo dar cuenta de la sesión de la cuenta de Chile. আর যদি কোনো রকমের আপনাদের বা দর্শক মহলে কোনো রকম প্রশ্ন বা কিছু বলার থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। মাই কোয়েশ্চেন ইজ টু অনারেবল স্পিকার্স ইজ হাউ দ্য ভিজিট টু ল্যাটিন আমেরিকা ইনফ্লুয়েন্স হেল্প বঙ্গবন্ধু টেক দ্য রাইট ডিসিশন ইন হিজ পলিটিক্যাল লাইফ। Tiene una pregunta, Nasrin Jevin, él pregunté a Walter a ti de cuál es la influencia y cuál es la apoya de Bongobondo Sheikh Mujibur Rahman de su político, su vida de políticos y sus pensamientos, como tiene más perfecto, como las decisiones. Sale muy bueno. ¿Cuál es la tu idea? ¿Cuál es la parte de tu pensamiento, de parte de los latinoamericanos? Hay muchas limitaciones respecto a los libros, lecturas y material bibliográfico respecto a los logros y aportes de Bongobondo Sheikh Mujibur Rahman. En América Latina he intentado personalmente buscar libros que nos puedan ilustrar sobre el proceso que vivió Bangladesh y he encontrado poquísimos. Entonces hay mucho material todavía por poder trabajar, tal vez en cooperación con Bangladesh, el pueblo de Bangladesh y los países latinoamericanos, para que podamos conocer cuál es realmente el aporte y la influencia que tiene ওয়াল্টার বলতেছে যে আমরা অবশ্যই বিশ্বাস করি যে শেখ মুজিবুর রহমান তার ডিসিশনে, তার কথাগুলোতে সেই সময়ের ডিসিশনগুলোতে অবশ্যই রাইট ছিল, এবং আমরা এখনো খুব বেশি একটা ল্যাতিন আমেরিকাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এবং বাংলাদেশি মানুষদের সম্পর্কে খুব একটা আমরা জানতে পারি না। তবে আমি চেষ্টা করতেছি বা আমার এই প্রচেষ্টা এগুলো দিয়ে আমরা হয়তো আরো বেশি ভালোভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে পারবো, তার তার জীবন, তার পলিটিক্যাল ভিউগুলো আরো বেশি সুন্দরভাবে আমরা বুঝতে চেষ্টা করব। ওকে, এন্টনসেস মুচাস গ্রাসিয়াস ওয়াল্টার ই আতি ই তাম্বিয়েন তে ভেও মুই বিয়েন সালে মুই বিয়েন ই sea hablamos más tarde y muchas gracias los espectadores y sus amigos, mis amigos desde Perú, en Bolivia, en Chile, en México, todos los mandamos mis saludos y un abracito. Gracias. Muchas gracias a ustedes, al pueblo heroico de Bangladesh, por esta oportunidad de conversar, de acercarnos a la cultura, a la historia de Bangladesh. Y también desde Perú y de Latinoamérica, expresarles nuestro saludo y abrazos y a seguir adelante pues en esta tarea de poder intercambiar, conocer el pensamiento y los logros y aportes que ha tenido la figura de Bongobondo Sheikh Mujibur Rahman.
Muchas gracias a todos y hasta otra oportunidad. আমি ওয়াল্টারের মানে ওয়াল্টারের বলতেছি যে আমি বাংলাদেশি মানুষদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা এবং আমার শুভকামনা সবার বাংলাদেশিদের জন্য। এবং আমরা আশা করি বা আমি চেষ্টা করি যে বাংলাদেশের সম্পর্কে, বাংলাদেশের কালচার সম্পর্কে, তার হিস্ট্রি সম্পর্কে আরো বেশি আমরা জানতে পারবো এবং আমরা দুই বাংলাদেশ এবং ল্যাটিন আমেরিকার মধ্যে একটি সুসম্পর্ক আরো দৃঢ়ভাবে যেন সংগঠিত হয়, সাহিত্যিকগতভাবে, কালচারালগতভাবে এগুলোকে আমরা আগে নিয়ে যাই। আমি আমি আন্তরিক ধন্যবাদ জানাই সকল বাংলাদেশি এবং উপস্থিত অডিয়েন্সকে এবং যারা এই অর্গানাইজেশন করছে এই সম্মেলনের জন্য, তাদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ধন্যবাদ সকল। ওকে, চাও। Gracias. Thank you. Nos vemos. Gracias.